নমস্কার বন্ধুরা, বং ডিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউয়ের কোপ্তা। কিছু লাউ আমি ছুরি দিয়ে কেটে টুকরো করে নেব। লাউটা আমি খোসা সমেত গ্রেট করব, খোসাটা ফেলবো না। সব লাউ আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি নুন দিয়ে মাখিয়ে নেব লাউটা, কিছুক্ষণ মাখিয়ে ফেলে রাখব। এবারে আমি একটু দুধ দিয়ে ছানা কেটে নেব। আপনাদের কাছে যদি পনির থাকে তাহলে পনিরটা দিয়েও নিতে পারেন। আমি দুধ দিয়ে ছানা কেটে নিচ্ছি, লেবু দিয়ে ছানাটা কাটছি। ছানাটা ভিনিগারেও কাটা যায়, দু চামচ ভিনিগার দু চামচ জল দিয়ে কাটা যায়, আবার লেবু দিয়েও কাটা যায়। এবারে আমি ছানার জলটা ছেঁকে নেব। ছানার জলটা ফেলবো না, রেখে দেব, কোপ্তাতে দিয়ে দেবো। এবারে লাউয়ের জলটাও আমি চিপে নিচ্ছি ভালো করে একটা পরিষ্কার সুতির কাপড়ে। এই জলটাও আমি রেখে দেব, এটাও আমি কোপ্তার মধ্যে দিয়ে দেব, আলাদা করে আর জল দিতে লাগবে না। কিছু আদা গ্রেট করে নিচ্ছি সামান্য পরিমাণে। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম, ধনে, দু চামচ বেসন দিলাম, একটু চাল গুঁড়ো দিলাম, লবণ, মিষ্টি একটু, একটু হিং, সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব একটা বেশি বেসন দেবেন না, তাহলে বেসনের টাইট হয়ে যাবে, নরম হবে না। এবারে ছানাটা দিয়ে দেব। খুব আলতো হাতে আমি ছানাটা ওর সাথে মেখে নেব। সামান্য পরিমাণ একটু বেসন প্রয়োজন হলো, বাইন্ডিংয়ের জন্য অল্প একটু বেসন দিয়ে ভালোভাবে আমি জিনিসটা বলগুলো গড়ে নেব। এবারে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা, লঙ্কা, টমেটো সব একটা পেস্ট বানিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে আমি ওটা ভিজিয়ে রেখে দেব। একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। এবারে বলগুলো আমি সব ভেজে নেব, একদম নর্মাল ফ্লেমে ভেজে নেব। খুব আস্তে আস্তে ভাজতে হবে, নালে ভেতরে কাঁচা থাকবে। এবারে কোপ্তাগুলো তুলে নিলাম গোল্ডেন ব্রাউন করে। প্রত্যেকটা বল আমি ভেজে নিলাম।
এবারে ফোড়নে যা যা দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম, একটু হিং দিলাম, এবারে টমেটোর সব পেস্টটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা। ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবারে কিছু কিশমিশ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখুন মশলাটা তেল ছেড়ে গেছে। এক চামচ বেসন দিলাম গ্রেভিটা ঘন করার জন্য, সামান্য পরিমাণে চিনি দিলাম। বেসন আপনারা দিতেও পারেন, না হলে টমেটোর সঙ্গে কয়েকটা কাজু বেটে দিতে পারেন, গ্রেভিটা ঘন হয়ে যাবে। যদি আপনারা পাতলা গ্রেভি রাখতে চান তাহলে বেসন না দিলেও হবে। ছানা কাটা জল আর লাউয়ের খোস চেপা জলটা দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। ভালোভাবে ঝোলটা ফুটে গেলে একে একে কোপ্তাটা দিয়ে দেব। এবারে এবার কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তা দিয়ে খুব একটা বেশি ফোটাবো না, মিনিট পাঁচেক ফোটাবো, কোপ্তাটা যাতে না গলে যায়। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দেবেন। সামান্য গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম অল্প করে। ব্যাস তৈরি আমার কোপ্তা। আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ধন্যবাদ।